আসসালামু আলাইকুম বিয়ার্স, আয়শা ফার্নিচার বিডি আপনাদেরকে জানাই স্বাগতম। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহরবানিতে আজ আপনাদের দেখাবো খুবই চমৎকার অসাধারণ একটি সিম্পল ডিজাইনের খাট। এই খাটটি করেছি সম্পূর্ণ ছলিট কাঠ থেকে, চিটং সেগুনের। এটার নামকরণ দেওয়া হয়েছে রৈতুন মডেলের একটি খাট। এই খাটটি ইতিপূর্বে অনেকেই দেখেছেন। এটার সাথে রয়েছে আমার সেট ফার্নিচার, রৈতুন মডেলের ড্রেসিং টেবিল, আলমারি, সুকেস, ওয়ার্ড্রোব, খাট, বিভিন্ন রকম সেট ফার্নিচার রয়েছে এই ডিজাইনটির সাথে। এটা খুবই চমৎকার সিম্পল ডিজাইনের ভিতরে যারা পছন্দ করে, এই রৈতুন মডেলটি তাদের কাছে খুবই ফেভারিট একটি ডিজাইন। একেবারে অল্প নকশার ভিতরে, সোজা গাড়ির ভিতরে, একেবারে ছলিট কাঠ থেকে কেটে কেটে এই নকশাটা করা হয়েছে। এটার সাথে রয়েছে এটা সেমি বক্স খাট। এই খাটগুলি আমরা ফুল বক্স করে থাকি। এটার সাথে রয়েছে সেমি বক্সের ছয় দেয়ার হাইসা, দুই আড়াই ডাসা, এক ইঞ্চি মোটা বিছনা রয়েছে এই খাটটির সাথে। তো সিম্পল খাট, একেবারে সিম্পল খাটের সাথে হলো এটার সাথে একেবারে হেভি, মানে বড় খাটের সাথে যেগুলি থাকে আমাদের পিলার খাট ও অন্য বড় গাড়ির খাটের সাথে যেরকম রয়েছে ওরকমই টেকসই এই খাটগুলি, যেহেতু একটি সলিড কাট থেকে কেটে কেটে নকশা করা হয়েছে। এই খাটটি করেছি আমি ছয় ফিট সাত ফিটের ভিতরে। আমরা পাঁচ ফিট সাত ফিটও করে থাকি, দুটি সাইজে আমাদের কমন সাইজ। তাই যে কথা বলতেছিলাম, এটা একেবারে ছলিট কাঠ থেকে কেটে কেটে নকশা করা। এই খাটগুলি আমরা দুই ইঞ্চি, আড়াই ইঞ্চি, তিন ইঞ্চির ভিতরে বিভিন্ন সাইজের করে থাকি। এই করেছি আমি দুই ইঞ্চির ভিতরে, আড়াই ইঞ্চির ভিতরে, দুই ইঞ্চির ভিতরে আমরা অ্যাভেলেবেল করে থাকি। কেউ যদি এই খাটটি একেবারে আড়াই ইঞ্চি দিয়ে ছলিট কাঠে থেকে নিতে চান, তাহলে আমরা প্রাইস নেব 35,000 টাকা। সাথে রয়েছে এক ইঞ্চি মোটা বিছনা। তো যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা একেবারে নতুন দেখেছেন আমার চ্যানেলটি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আমার ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আমি প্রতিনিয়ত কোন ধরনের ভিডিও কালেকশন নিয়ে আসি, কোন ধরনের কালেকশন আমাদের রয়েছে তা দেখুন, আসুন, যাচাই বাছাই করে চিটং সেগুনের ভালো মানের ফার্নিচার কিনুন। আমার লোকেশন হচ্ছে ঢাকা লালবাগ কিলার পার্ক থেকে অতি সহজেই চলে আসা যায় কামরাঙ্গীরচর মাদুর বাজার। আমার শোরুমের ভিতরে আরও কিছু বেশ কিছু ফার্নিচারের কালেকশন রয়েছে, একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই খাটটি ডেলিভারি চলে যাবে, একেবারে লাইট পলিশের ভিতরে করা, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম অল্প একটু ভিডিও সংখ্যকের ভিতরে। প্রতিনিয়ত আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি ফার্নিচারের নতুন নতুন কালেকশন, নতুন নতুন ভিডিও। যে কথা বলতেছিলাম, চিটং সেগুনের ভালো মানের ফার্নিচার পেতে চাইলে চলে আসুন আয়শা ফার্নিচারে। আমার লোকেশনটি আমি আগেই বলেছি, ঢাকা লালবাগ কিল্লার পার্ক থেকে অতি সহজে চলে আসা যায় কামরাঙ্গীরচর মাদুর বাজার কাজী অফিসের বিপরীত পাশে আয়শা ফার্নিচার। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকে, কল করতে পারেন, অ্যাভেলেবেল, যোগাযোগ করতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই বন্ধুরা আমাদেরকে অর্ডার করেছেন, অনেকেই আমাদের কল করে বিভিন্ন তথ্য জানেন। তা বলবো আসুন, দেখুন, যাচাই বাছাই করে চিটং সেগুনের ভালো মানের ফার্নিচার কিনুন। তাই ভিডিওটি আর দীর্ঘস্থায়ী করবো না, আবার চলে আসবো ফার্নিচারের কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে। যে কথা বলতেছিলাম, একটা চিটং সেগুনের যে বৈশিষ্ট্য, চিটং সেগুন যারা চিনে তারাই শুধু বুঝবে কোন ধরনের কাঠ দিয়ে আমি ফার্নিচার বানিয়ে থাকি প্রতিনিয়ত। একেবারে এই কাঁচা কাঠ কেটে কেটে ফেলে দিয়ে বাছাইকৃত কাঠ দিয়েই ফার্নিচারগুলি বানিয়ে থাকি। যদিও কিছু রেডিমেড কোয়ালিটি রয়েছে আমাদের, কিছু কাঁচা কাঠের কিছু পল রয়েছে, একেবারে অর্ডারকৃত ফার্নিচারগুলি আমরা কাঁচা কাঠ ফেলে দিয়ে একেবারে সার কাঠ দিয়ে, অনেকেই পল বোঝেন না, সার কাঠ দিয়ে খুবই যত্ন সহকারে আমরা বানিয়ে থাকি। তা আজ আমরা আবার চলে আসবো ফার্নিচারের কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলি দেখেন, সবাইকে জানাই আমার আরেকবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবার চলে আসবো ফার্নিচারের কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।